আমার আপনার পরিচিত এমন মানুষ খুব কমই পাবেন যার একটা গ্যাস্ট্রিকের সমস্যা নেই। এই গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে আমাদের রয়েছে নানা ভুল ধারণা, রয়েছে নানা দুশ্চিন্তা। তাই আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিকের নানা সমস্যা নিয়ে এবং এর প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের একজন বরেণ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সাথে আছেন প্রফেসর ফারুক আহমেদ, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টাল হেড, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? জি স্যার ভালো আছি। তো স্যার, আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো একটু আমাদের বেশি ঢেকুর উঠলে, একটু উপর পেট ব্যথা করলে বলি গ্যাস্ট্রিকের সমস্যা। তো আপনারা স্যার কখন বলেন এটা গ্যাস্ট্রিকের সমস্যা, বা গ্যাস্ট্রিক সমস্যার ব্যাপারটাই বা কি? ভ্রান্ত ধারণা আছে এমন যে কোনো রোগ, তার মধ্যে গ্যাস্ট্রিকের রোগটা বোধহয় অন্যতম। আর গ্যাস্ট্রিকের রোগটা আসলে, যদি আমরা সাধারণ মানুষ যে গ্যাস্ট্রিক রোগ বলে, সেটা কিন্তু আসলে আমাদের পরিবেশে কোনো গ্যাস্ট্রিক বলতে কোনো রোগ নাই। গ্যাস্ট্রিক আসলে আমাদের পরিবেশে গ্যাস্ট্রিক মানে হলো স্টমাক, পাকস্থলী, রোগের নাম নয়। তো গ্যাস্ট্রিক বলতে আমাদের দেশে সাধারণ মানুষ যেটা বোঝে, এটা আমরা কিছুটা বলি যে এটা ধরেন আলসার রোগ হলে যেসব সিমটমগুলো হয়, পেপটিক আলসার রোগ হলে যেসব সিমটমগুলো হয়, এরকম সিমটম যদি কারোর হয় তখনই আমাদের দেশের মানুষ কিন্তু বলে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে। খালি পেটে বেশি জলে খেলে পরে কমে যায়, অল্প খেলে পেটে ভরে যায়, ঢেকুর আসে, এসব জিনিস যখন হয় তখনই আমরা সন্দেহ করি যে, বা সাধারণ মানুষ মনে করে যে আমার গ্যাস্ট্রিক হয়েছে। আসলে আমরা বলি এগুলো আলসার রোগ, তখনই আসলে আমাদের কাছে আসে। আমরা তখন আসলে ওদের সাথে কথা বলে বা দু একটা পরীক্ষা আসে, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে তার সমস্যাটা কোথায়। সাধারণ মানুষ যেটা বলে যে গ্যাস্ট্রিক আছে আমার, গ্যাস্ট্রিকটা যখন বেশি বেড়ে যায় তখন মনে করে যেন আমার গ্যাস্ট্রিকতে আলসার হয়ে গেছে। তো এটা আসলে মোটেই ঠিক না। স্যার, আপনারা একটা টার্ম প্রায় ব্যবহার করেন যে গ্যাস্ট্রিক নাকি তার এরকম সাইন সিমটম আছে, যেমন ঢেকুর উঠছে, পেট ফোলা ভাব। আপনারা প্রায় একটা টার্ম ইউজ করেন যে নন আলসার ডিসপেপসিয়া। এটা যদি আমরা সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে বলতে। এগুলো পরীক্ষা করে দেখা গেছে যে অধিকাংশ মানুষের পেটে কিন্তু এইসব সিমটম যদি থাকে তাদের কোনো গ্যাস্ট্রিকের রোগ থাকে না। তো সেগুলো অ্যান্ডোস্কোপি করা হয় বা আল্ট্রাসাউন্ড করা হয়, তখন আসলে কোনো রোগ পাওয়া যায় না। তখন আমরা এগুলোকে বলি নন আলসার ডিসপেপসিয়া। এবং এই জাতীয় যাদের উপসর্গ থাকে তাদের মধ্যে কিন্তু অধিকাংশ লোকের বা রোগীরই কিন্তু নন আলসার ডিসপেপসিয়া থাকে, আলসার কিন্তু খুব বেশি লোকের থাকে না। তাহলে স্যার আলসারের সিমটমগুলো কি? সিমটম কিন্তু একই, যে উপরে পেটে ব্যথা হওয়া বা জ্বলবে, খালি পেটে বেশি হবে, খেলে পরে কমে যাবে, অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিক ওষুধ খেলে কমে যায়। সিমটমগুলো দুটো কিন্তু একই রকম সিমটম, একই হলেও কিন্তু এটা একটা তো আলসার পাওয়া যায় আরেকটাতে কিন্তু আলসার থাকে না। এই জন্য নাম হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া। যে আলসারের মতো সিমটম মনে হবে, রোগীও মনে করে আলসার, অনেক সময় চিকিৎসক আলসার মনে করে, আসলে কিন্তু আলসার থাকে না। স্যার, এই যে আলসারটা, এটা কি শুধুমাত্র স্টমাকেই হতে পারে? আলসারটা যখন পেপটিক আলসার যদি আপনি বলেন, তাহলে কিন্তু পেপটিক আলসার স্টমাকের চেয়ে বড়, স্টমাকের পরের যে অংশটা আমরা ডিডোনাম বলি, স্টমাকের ইমিডিয়েট পরে, ওখানে কিন্তু সবচেয়ে বেশি হয়। প্লাস স্টমাকেতে হয় ইভেন উপরের দিকে যে খাদ্য নালীটা থাকে, ইসোফেগাস, সেখানেও হতে পারে, আরও যে একটা জায়গায় হয়। তো কমন জায়গা হলো ডিডোনাম, যেটা জাস্ট স্টমাকের পরেই থাকে, তারপরে হলো স্টমাকে আলসারগুলো হয়। স্যার, এটা কি কোনো পার্থক্য করা যায় সিমটম দেখে, যে ডিওডোনাল আলসার এটা হবে বা স্টমাক আলসার, পেপটিক আলসার এরকম হবে? হ্যাঁ, এটা কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আমরা অনেক সময় পার্থক্য করতে পারি, কিন্তু এটা সবসময় সঠিক হয় না। তো ধরেন অনেক সময় হয় যে অনেক রোগীর সবাই যেমন খালি পেটে ব্যথা হয়, খেলে কমে যায়, আচ্ছা, এটা কিন্তু ডিওডোনাল আলসারে কমনলি হয়। আবার অনেক রোগীর ঠিক উল্টাটা বলে যে খালি পেটে ভালো থাকে, খেলে পরে ব্যথা হয়, সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার জন্য হয়। এরকম দুই একটা টুকটাক সিমটম আছে যেগুলো কিছু গ্যাস করা যায় যে হ্যাঁ, এটা ডিওডোনাল আলসার হতে পারে, ওটা গ্যাস্ট্রিক আলসার হতে পারে, কিন্তু এই অনুমান সবসময় সঠিক নাও হতে পারে। এটা আসলে সঠিক ডায়াগনোসিস করেছিল আপনাকে পরীক্ষা, তার মানে হলো এটা সাধারণত আমরা অ্যান্ডোস্কোপি বলি। এটা বোধহয় আমাদের দর্শক শ্রোতা সবাই অ্যান্ডোস্কোপি সম্বন্ধে সবাই জানেন, যেটা একটা টিউবের মতো, নলের মতো আছে, ওইটা গলা দিয়ে দিলে কিন্তু আলসার থাকলে সবাই ভালো বোঝা যায়। এটা খালি চোখে যা দেখা যায় তার চেয়ে আরও ভালো দেখা যায়, আমরা বলি ম্যাগনিফাইড দেখা যায়। এবং এটাতে কিন্তু আলসার রোগ ধরার জন্য এটাই পরীক্ষা, এবং এই পরীক্ষা নির্ভুলভাবে আলসার রোগ ধরা যাবে। আমাদের দেশে যাদের এই ধরনের সিমটমগুলো থাকে, সেটা গ্যাস্ট্রিক আলসার হোক অথবা এ ধরনের সিমটম থাকলে, তারা মনে করেন ঝাল খেলে এটা বাড়বে, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটা দেখেন, খাওয়া নিয়ে কিন্তু অনেক ধরেন কুসংস্কার আছে, ধরেন যুগ যুগ ধরে আমাদের একটা ট্রেডিশনালি চলে আসছে খাওয়ার অ্যাডভাইসগুলো। এটা শুধু গ্যাস্ট্রিক রোগ না, যে কোনো রোগ হলে কিন্তু আমাদের সমাজে খাবারের একটা অ্যাডভাইস থাকেই। রোগীরা আমাদের কাছে বলে, যতই ওষুধ লিখে না কেন, যাওয়ার সময় আমার পথ্য তো বলেননি, খাবারের কিন্তু অনেক রকমের ইফেক্ট আছে। তো পেপটিক আলসারে বা আলসারিত রোগে কিন্তু খাবারের খুব একটা ভূমিকা নাই। যেটা বলা হয় যে টক জাল বা এইসব মশলাজাত খাবারে আলসারে কোনো প্রভাব আছে কিনা, এটা কিন্তু বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কিন্তু এগুলো কোনো প্রভাব পাওয়া যায়নি।
স্যার এই যে নন আনসার ডিসপেপসিয়া সেটাতে না করোনাতেই নাই, তবে এটা হচ্ছে কি আপনার ধরুন খাবারের ব্যাপারটা এক একজনের একটা সমস্যা হয়, কারো যদি মশলা খেলে অসুবিধা মনে হয় তাহলে সে সেটা অ্যাভয়েড করবে, কিন্তু মশলা কিন্তু আলসার ডিজিজ তৈরি করা বা আলসার ডিজিজের কোনো উপসর্গ তৈরি করা বা কোনো জটিলতা তৈরি করাতে কোনো ভূমিকা নাই। আবার অনেকেই মনে করেন যে দুধ খেলে আলসারটা ভালো হয়ে যায়, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দুধের ব্যাপারে আমরা সবসময় বলি যে দুধ মিল্ক ইজ এ ডিভাইন ফুড, ডিভাইন ফর চিলড্রেন নট ফর অ্যাডাল্ট, বাচ্চাদের জন্য এটা স্বর্গীয় খাবার, কিন্তু আসলে বয়স 12 পার হয়ে গেলে এটা স্বর্গীয় খাবার আর থাকে না অনেক ক্ষেত্রে। এটা দুইটা কারণে হয়, একটা হলো যে মিল্ক ইনটলারেন্স, আমরা বলি ল্যাকটোজ ইনটলারেন্সও বলা হয়, যে মিল্ক কিন্তু হজম করার যে এনজাইম 12 বছর পার হলে অনেকের পেটে এই এনজাইমটা থাকে না। এটা আমাদের বৈজ্ঞানিক স্টাডি আছে যেগুলোতে মিল্ক আমাদের দেশে প্রায় ধরেন অধিকাংশ লোকের পেটে 12 বছর পার হয়ে গেলে মিল্ক হজম হয় না। তো আপনার ধরেন অলরেডি আপনার পেটে একটা গণ্ডগোল আছে, ব্যথা আছে, পেট ফুলে যায়, তো দুধ খেলে কিন্তু এই সিমটমটা আরও বেশি হবে, এক নম্বর। দুই নম্বর একটা আইডিয়া আছে যে দুধ খেলে বোধহয় আলসার হিল হয়ে যায়, এটা একসময় বলতো বইপত্র ছিল, কিন্তু এখন কিন্তু সেই ধারণা বৈজ্ঞানিকভাবে মোটেই ঠিক না, বরং দুধ খেলে আলসারের সিমটম বাড়ে এটাকে বললাম, এবং দুধ খেলে কিন্তু আলসারের উপর বিরূপ প্রতিক্রিয়া হয়। এই যে এত ধরনের আলসার বা এই সমস্যাগুলো কী কারণে হয় স্যার? গত কয়েক দশকের মধ্যে কিন্তু কারণগুলো সম্পর্কে বৈজ্ঞানিকরা নিশ্চিতভাবে এখন আমরা কারণগুলো বলতে পারি। প্রথম কারণটা হলো এটা জীবাণুবাহিত, এটা হেলিকোব্যাক্টার পাইলোরি, আমার ধারণা যে হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে আমাদের দেশে জনগণ এখন অনেকেই জানেন, পাইলোরি হেলিকোব্যাক্টার পাইলোরি না হলে অ্যাটলিস্ট এটা অনেকে জানেন যে একটা জীবাণু দিয়ে এইচ পাইলোরি দিয়ে এই রোগটা হয়, এটাই হলো প্রধান কারণ। দ্বিতীয় কারণ হলো যে ব্যথানাশক ওষুধ যেটা আমরা সবসময় খেয়ে থাকি, ধরেন ডিসপ্রিন, এই যে ডাইক্লোফেনা যেগুলো আমাদের দেশে ক্লোফেনা বা আলট্রাফেন এইসব জাতীয় নামে পাওয়া যায়, বলটালিন এসব নাম পাওয়া যায়, এই জাতীয় ওষুধগুলো যারা খায় দীর্ঘদিন থেকে তাদের হতে পারে। তিন নম্বর আছে অনেকগুলো আমরা বলি মিসেলিনিয়াস, অনেকগুলো অন্যান্য কারণে হয়, তো সেগুলো খুব কমন কারণ না। কমন কারণ হলো আসলে জীবাণুবাহিত, দ্বিতীয় কমন কারণ হলো সেই আলসার হয় এই ওষুধগুলো, মানে বেতনার ওষুধগুলো যে কেউ যদি দীর্ঘদিন থেকে খায়, এক দুদিন খেলে কিন্তু হবে না, এটা আসলে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস যদি কেউ টানা খায় তাহলে তার কিন্তু আলসার হয়ে যেতে পারে। স্যার আমরা আরও কথা বলবো এই গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে, আমাদের সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতি, ফিরবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ফিরে এলাম বিরতির পর থেকে, ধন্যবাদ এতক্ষণ এটিএন বাংলায় চোখ রাখার জন্য, চলুন আলোচনায় ফিরি। স্যার আমি এবার জানতে চাইবো যে কমনলি আরেকটা সমস্যা নিয়ে রোগীরা আসে যে খেলে পরে মনে হয় খাবারটা গলা দিয়ে উঠে আসছে বা রাত্রে শুলে মনে হয় যে খাবারটা উঠে আসছে, এটা কি স্যার কোনো ধরনের আলসার? এটা দেখেন গলায় পানি চলে আসা বা গলায় একটু তিতে লাগা বা একটু ঝাল লাগা বা গ্যাস উপর উঠে আসে, এগুলো কিন্তু আলসার রোগের সিমটম না, এগুলো একটা অন্য রোগ আছে, নাম হলো আমাদের পরিবেশে আমরা বলি রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তার মানে নর্মালি স্টমাকের যে কন্টেন্টগুলো আছে অ্যাসিড থেকে শুরু করে যত কিছু আছে এগুলো নর্মালি নিচের দিকে যায়, কিন্তু কোনো কারণে কোনো অস্বাভাবিক পরিস্থিতির কারণে যদি এগুলো নিচের দিকে না যে উপরের দিকে চলে আসে তখন এটা আসলে কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি, এবং এটা এই যে পরিস্থিতিটার নামই হলো গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ওই ডিজিজ যারা ভুগে ওদের কিন্তু প্রধান সমস্যা হয় যে আমরা বলি হার্ট বার্ন বা বুকের একদম মাঝখানে একটু বুকটা জ্বলবে, মনে হবে গ্যাস উঠতেছে বা গরম বাতাস উপর উঠতেছে, টক পানি মুখে চলে আসে বা পানি মুখে চলে আসে এরকম হয়, সেটা রিফ্লাক্স ডিজিজ, এটাও অত্যন্ত আলসার রোগের মতো এটা অত্যন্ত কমন রোগ। এই ধরনের গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স আপনার কী ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? এটা ধরো চিকিৎসার দুটা পর্যায়ে আছে, একটা হলো ওষুধ আর একটা হলো কিছু আমরা ধরেন আমরা বলি জেনারেল অ্যাডভাইস, এগুলোর মধ্যে লাইফস্টাইল মডিফিকেশন বলা হয়, যে এটা কমনলি হয় যাদের ধরেন ওজন বেশি থাকে, কারো যদি ওজন বেশি থাকে তাকে ওজনটা কমাইয়ে থাকে স্ট্যান্ডার্ড ওয়েটে আসতে হবে, ওজন কমাতে হলে যেসব জিনিসগুলো করা দরকার তা হলো খাদ্য নিয়ন্ত্রণ বা ক্যালোরি ইনটেকটা অ্যাডজাস্ট করতে হবে, তারপরে তাকে পরিমিত ব্যায়াম করতে হবে, এগুলো করলে ওজনটা কমে গেলে কিন্তু অনেক সময় রিফ্লাক্স ডিজিজের উপসর্গ কমে যায়। তারপরে ধরেন কোনো সময় আমরা বলে দিই রোগীদেরকে যে পেটটা ভর্তি করে খাবেন না, ফুল স্টমাক না খাওয়া উচিত, ওয়ান থার্ড ফাঁকা রেখে খাওয়া উচিত, এটা কিন্তু আমাদের ধর্মে মুসলমান ধর্মে হাদিস আছে যে আমাদের শেষ নবী উনি সবসময় পেটটা একটু খালি রেখে খেতেন, তো পেটটা ফুল স্টমাক খাওয়া যাবে না, খাওয়ার সাথে সাথে পানিটা খাবেন না, পানিটা খাবেন খাওয়ার এক ঘন্টা পরে। এবং এটা রাতে যেটা হয় যে নর্মালি অনেকে আছে যে রাতে খাওয়ার খেয়েই শুয়ে পড়ে, এটাও তো ঠিক নয়, শুইতে হবে রাত্রে খাবারের কমপক্ষে দুই ঘন্টা পরে, সে আপনার শর্ট টাইম 12-10 মধ্যে মেইন খাবারটা খেয়ে ফেলবে। এরপরে আসেন আপনার যে চিকিৎসা, চিকিৎসা কিন্তু যে ওষুধগুলো ইউজ করা হয় এটা আমরা সবাই জানি, গ্যাস্ট্রিকের যে নর্মাল ওষুধগুলো আছে এস্টো ব্লকার বলা হয় বা পিপিআই বলা হয় যেটা বাজারে ধরেন বিভিন্ন নামে পাওয়া যায়, তো ওই ওষুধগুলো পরিমিত মাত্রায় খেলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী
তাহলে কিন্তু আপনার এই রোগ থেকে আপনার মুক্ত থাকা। এক্ষেত্রে স্যার আমার একটা প্রশ্ন, যে এইচ2 ব্লকার বা পিপিএ যেগুলো আমরা সাধারণ অ্যান্টাসিড হিসেবে বাজারে প্রচলিত আমরা লিখে দিই চলবে? আমাদের দেশে দেখা যায় যে গ্যাস্ট্রিক ওষুধগুলো কমনলি যেটা বাজারে পাওয়া যায় লোসেকটিন, সেকলো, জেলরিন এই জাতীয় ওষুধ, ওমেপ, আমরা অনেক রোগী পাই যে সে ধরেন ইয়ার্স চোখ যার খাচ্ছে, হয়তো সে এই মাস লোসেকটিন খাচ্ছে, পরের মাস বদলে ওমেপ খাচ্ছে, আর পরের মাসে সেকলো খাচ্ছে, এইভাবে কিন্তু রাউন্ড দ্য ইয়ার চলছে এবং বছরের পর বছর খাচ্ছে। এটা মোটেই বৈজ্ঞানিক নয়, কিন্তু এখন কিন্তু বলা হয় যে দীর্ঘদিন থেকে ওষুধ খেলে প্রবলেম হয়। এটা আমরাও এখন রিয়েলাইজ করি যে আমরা যখন রোগী দেখি যেসব সমস্যাগুলো আমরা আগে কম পেতাম এগুলো এখন বেশি পাওয়া যাচ্ছে, এবং এগুলো হয় ধরেন দীর্ঘদিন থেকে যে এই পিপিআই মেজিত ওষুধ যারা খায় এগুলো হয়। তবে হ্যাঁ, কিছু কিছু রোগ আছে যেখানে আপনাকে দীর্ঘদিন খাওয়া লাগতে পারে, সেটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। কমন যে উপসর্গগুলো আমরা খাই এটাতে দীর্ঘদিন থেকে খাওয়ার কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই। আলোচনা করলাম যে অনেক খাওয়া রোগীরা যে মনে করেন যে মশলা খাওয়া বা ঘন ঘন খাইতে হবে, নরম খাওয়া, তরল খাওয়া, এগুলা পেপটিক আলসারের জন্য উপকারী মনে করে, এটা আসলে মনে করার কোনো বৈজ্ঞানিক কারণ নাই। খাবারের আসলে পেপটিক আলসারের উপরে খুব একটা ভূমিকা নাই, কিন্তু আমরা তবুও আমরা রোগীদের বলি যে আপনি খাবেন সেই খাবারটা, যে খাবারটা আপনার পছন্দ এবং যেই খাবারটা আপনার পেটে কোনো প্রবলেম করবে না। অনেকে ধরেন সিম্পল খাওয়াতে হতো, অনেকের অসুবিধা হতে পারে, সে যে খাওয়াটা অসুবিধা সেটা বন্ধ করবে। কিন্তু ইন জেনারেল কাউকে এটা বলা উচিত না যে আপনার তেল জাল মশলা খাবেন না, আপনার শক্ত খাবার খাবেন না, বা আপনি দুধ বেশি খাবেন না, এটা বলা মোটেই ঠিক নয়। তো আমরা বলি যে আপনার পছন্দ অনুযায়ী আপনি খাবেন, আপনার পেটে যদি গণ্ডগোল না, আপনি যে কোনো খাবারই খেতে পারবেন, অবশ্যই সেই খাবারটা স্বাস্থ্যসম্মত হইতে হবে এবং পরিমিতভাবে খেতে হবে। এস্টো ব্লকার বা পিপিআই এই ওষুধগুলো আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায়, এবং এগুলোর দামও খুবই কম, শুনলে মনে হবে যে এটা বোধহয় অত বেশি কার্যকরী নয়, কিন্তু অত্যন্ত কার্যকরী ওষুধ। এগুলো খেলে পরিমিত মাত্রায় আমরা ধরেন নর্মালি ম্যাক্সিমাম ওষুধগুলো এই ডেলি একবার অথবা দুবার খাওয়া লাগে, এবং এটা কিন্তু 4-8 সপ্তাহ খাইলে অধিকাংশ ক্ষেত্রে পেপটিক আলসার রোগ ভালো হয়ে যায়। পাশাপাশি যাদের এইচ পাইলোরি জীবাণুটা, আমরা একটু আগে বললাম যে জীবাণুটা হলে এই রোগের প্রধান কারণ, কারো যদি জীবাণু থাকে আমরা কিন্তু অনেক সময় জীবাণুটাকে সরানোর জন্য চিকিৎসা দিই, সেই চিকিৎসা দিলে কিন্তু এই পেপটিক আলসার রোগ পুরোপুরি নির্মূল হয়ে যায়। এই যে জীবাণুটা আছে কিনা এটা আপনারা কোনো ধরনের পরীক্ষা করে বুঝতে পারেন? এটা অনেকগুলো পরীক্ষা আছে করা যায়, তো রক্ত পরীক্ষা করা যায়, অনেক সময় আমরা এন্ডোস্কোপি যখন করি তখন একটু বায়োপসি নেই, নিয়ে এটা একটা স্লাইডে দিলে কালার চেঞ্জ হয়, একটা রিজন দেওয়া থাকে, এটা ইনস্ট্যান্ট কিন্তু বোঝা যায়। পাশাপাশি ধরেন এগুলো আরও অনেকগুলো টেস্ট আছে, এগুলো করলে নিশ্চিতভাবে বোঝা যাবে যে আপনার এইচ পাইলোরি বা হেলিকোবাক্টার পাইলোরি জীবাণুটা আছে কিনা। আর একটা সমস্যা, এটা গ্যাস্ট্রিকের সমস্যা কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম, যে রোগী প্রায়ই আসে কমপ্লেন করে যে তার পেটে একটা মোচড়তে ব্যথা করে এবং বাথরুমের পর্দা ভালো লাগে, হয়তো সে অন্য তার অন্যান্য সব দিক ভালো, তার সিস্টেমিক্যালি সে ওয়েল, এটা কি স্যার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা? এটা আসলে সিম্পটমটা হলো আইবিএস। আমার মনে হয় আইবিএস সম্বন্ধে আমাদের দেশের অধিকাংশ মানুষ জানে যেটা কারণে যে আইবিএস অত্যন্ত কমন রোগ, এটা বলা হয় যে সারা বিশ্বে এটা প্রায় 20% লোকের এই রোগ আছে, ধরুন প্রতি 5 জনের মধ্যে একজন আছে, এবং এটা আমরা বলি যে এটা আমাদের লিটারেচারে এরকমই আছে যে এটা পৃথিবীতে দ্বিতীয় কমন রোগ কাজে অনুপস্থিতির কারণ হিসেবে ধরা যায়। আচ্ছা, যে ধরেন সর্দি কাশিটা প্রথম, সর্দি কাশির জন্য কাজে অনুপস্থিত থাকে মানুষ, ক্লাসে অ্যাবসেন্টিজম বলে যেটা, আর সেকেন্ড হলো আইবিএস। আইবিএস রোগের সিমটম এগুলোই হয় যে পেটটা মোচড় দেয়, মোচড় দিলে টয়লেট হয়, এবং টয়লেট হওয়ার পরে কিন্তু এই মোচড়টা চলে যায়, ব্যথাটা চলে যায়, এটা কিন্তু এই রোগের খুব মানে ধরেন ক্লাসিক্যাল ফিচার। যে হ্যাঁ, ইরিটেবল বাউল সিনড্রোম আমরা কি ধরনের ট্রিটমেন্ট দিই স্যার? আইবিএস একটা ধরেন কমন রোগ বললাম, তো কমন রোগ হলেও একটা প্রবলেম হচ্ছে আইবিএস এক্স্যাক্টলি কেন হয় এইটা কিন্তু এখনো আবিষ্কার করা সম্ভব হয় নাই, যে কারণে আইবিএস রোগের চিকিৎসাটা প্রধানত কিছুটা অ্যাডভাইস রোগীদেরকে আমরা কাউন্সিলিং করি, বুঝাই যে রোগটা খারাপ রোগ না, আসলে এটা কোনো খারাপ রোগ না, এটা থেকে অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা নাই, এবং এটাতে মারাত্মক কোনো জটিলতা হওয়ার কোনোই সম্ভাবনা নাই, এবং এই রোগটাকে অ্যাকসেপ্ট করতে হয় যে এটা আমার আছে, এটা ছিল, এটা থাকবে। এটাতে আমরা কিছু কিছু ওষুধ দিই যেগুলো উপসর্গটা দেখে আমরা ওষুধ দিই, আবার পাশাপাশি কিছু কিছু খাবারের অ্যাডভাইসগুলো দিই, একটু আগে যেটা বললাম যে রোগীদেরকে আমরা বলে দিই যে খাবারটা খেলে আপনার সিমটম বাড়ে বলে মনে করেন, এটা আপনি বন্ধ করে দেবেন, আর নর্মালি বলি যে ঠিক আছে খুব রিচ ফুড ধরেন বাসি খাবার টাবার এগুলো একটু কম খেলে ভালো,
দুধ খেতেও আমরা অধিকাংশ সময় না করে দিই, যদিও সবসময় আপনার যদি দুধ খেলে অসুবিধা না হয় সেক্ষেত্রে খাইতে কিন্তু অসুবিধা নাই। তবু আমরা অনেকে বলি অসুবিধা বন্ধ করে দেবেন। আর ওষুধ বলতে আমরা ম্যাক্সিমাম সময় ধরেন পেটের ব্যথা কমানোর জন্য ওষুধ দিই, ডায়রিয়া থাকলে ডায়রিয়াটা কমানোর একটা ওষুধ দিই, কারো অনেকের আছে যে উল্টাটা হয় যে কোষ্ঠকাঠিন্য থাকে তাদের সেটা রিলিফ করে দিয়ে ওষুধ দেওয়া হয়। পাশাপাশি এইসব রোগী খুব দুশ্চিন্তায় ভোগে এবং যারা খুব দুশ্চিন্তায় ভোগে এদের আবার এই রোগটাও বেশি হয়। সুতরাং এগুলা কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিই, কিছু অ্যাডভাইস দিই, কাউন্সিলিং করি, তাতে অধিকাংশ রোগী ভালো থাকে। আমরা এসে পড়েছি অনুষ্ঠান একদম শেষ দিকে, আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কি করলে তারা ভালো থাকবে, এইসব গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে থাকবে। আমরা বলি পোর্টাল, মানে আমরা বডির যে এনার্জি লাগে এটা যে ইনপুট হয় এটা কিন্তু আসলে আমরা খাই, খাবারের মাধ্যমেই হয়। সুতরাং আমরা বলবো যে খাবারটা অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, পরিমিত খাবেন, কোনো সময় অতিভোজ ভুরিভোজ করবেন না এবং অস্বাস্থ্যকর এবং খাবার পরিহার করবেন। তাতে আমরা মনে করি আপনার পরিপাকতন্ত্র এবং লিভারের স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীরের ওভারঅল আপনার স্বাস্থ্য ভালো থাকবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময়।